الحمد لله، الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، اما بعد، فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. امنت بالله. আমি আমার শিক্ষা ব্যবস্থা বিষয় অনেক চ্যালেঞ্জ ও আমাদের প্রস্তাবনা সম্মানিত সভাপতি বিশেষ করে আলমদিন কাবুল ইহতরাম সৈয়দ মোহাম্মদ শরাফত আলী অধ্যক্ষ শাসিনা আলিয়া মাদ্রাসা উপস্থিত আমার আগে যে আলোচনা করেছেন প্রফেসর ডক্টর রহিল আহমেদ যা মাদ্রাসা শিক্ষার জন্য আমাদের একটি অন্যতম ডক্টর এখানে উপস্থিত রয়েছেন অনেকে আলোচনা করেছেন উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই বারেনগরের সম্মানিত প্রিন্সিপাল মোহাম্মদ আফম আবু মকর মদ্দল্লাহ দিল্লাহ আরো উপস্থিত আছেন ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সুনাইবন সাহেব সহ আজকে এখানে আমরা উপস্থিত রয়েছি সকলকে মোবারকবাদ জানিয়ে দীর্ঘ সময় আমরা যে বিষয়ে আলোচনা করেছি আসলে আলোচনা যে বিষয়টা আসা দরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো আসছে আমি সেন্টারের মাধ্যমে জিজ্ঞাসা করতে গেলে বলবো যেগুলো আমি মূল টাকার উপরে সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় সেটাকে প্রচারের জন্য প্রয়োজনীয় ভূমিকা রাখবে ইনশাআল্লাহ বিশেষ করে আজকে তাদের উপস্থিতিতে সন্তান আমাদের সকলের প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর জুবায়ের এসএম হক জুবায়ের যে প্রবন্ধ পেশ করেছে তার প্রবন্ধটা আমি দেখেছি যদিও সময় সম্পদের কারণে ক্রেতা কাছে করতে পারেনি কিন্তু যে সমস্ত প্রস্তাবনা সেখানে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগ উপযোগী সেগুলোর উপরেই আমরা আলোচনা করেছি আমি আর বেশি আলোচনা করে সময় দিয়ে করতে চাই না তবে আমার শ্রদ্ধেয় ভাই প্রফেসর ডক্টর রুহুল আমিন সে আমেরিকা থেকে যে গুরুত্বপূর্ণ দিকগুলো উনি নিয়ে এসেছেন আমি যে কথাগুলো বলতেছিলাম বেশ কয়েকটা পয়েন্ট শুনে চলে আসছে এরপরে আমাদের ডক্টর আবুবকর ধর্মনগর প্রিন্সিপাল মোহতারাম আফম আবুবকর স্যার যে কথাগুলো বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো অন্যান্য যারা আলোচনা করেছেন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আসলে আজকের যে বিষয়টা ছিল সেটা আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বিশ্বায়নের চ্যালেঞ্জ ও আমাদের প্রস্তাবনা আমি দুটো কথা আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি এক নম্বর কথা হচ্ছে যে বিশ্বায়ন বিশ্বায়ন এটা একটা নতুন আইডিয়া যদিও এটা অনেক আগে থেকে শুরু হয়েছে আমরা অনেকে তার সাথে পরিচিত না পুরান এবং হাতি যদি সঠিকভাবে অধ্যয়ন করা হয় তাহলে দেখা যাবে বিশ্বায়নকে প্রমাণ করেছে বিশ্বায়নের জন্য মূলত পুরান বিশ্বায়ন দিকে ইঙ্গিত করছে সারা দুনিয়া যেখানে আজাদ আছে সেখানে যদি হোসেন শুনছিলেন হোসেনের ওই রেসারতের মাধ্যমে বিষয়ের প্রমাণ পাওয়া যায় কোরআন শরীফের যে সমস্ত কামাত এবং মহামালাত আরো যে সমস্ত বিধি বিধান সুবিধ রয়েছে প্রত্যেকটা মধ্যে কিন্তু বহু বছরের সঙ্গে আকাশেম তারপরে সেম খুদে জিন থাকুন ওবুদে রাত থাকুন সারা আলাকুম মিনা দিনে ইয়া ইহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুম সিয়াম যে এই আয়াতগুলো আমি কথাগুলো আমি নিয়ে এসেছি এই আয়াতগুলো প্রত্যেকটা মধ্যে কিন্তু বহু বছরের শব্দ ব্যবহার করা হয়েছে এটা কোনো সুনির্দিষ্ট কোনো এরিয়া সুনির্দিষ্ট কোনো ভাষাভাষীদের জন্য নয় সারা ওয়ার্ল্ডের মুসলমানদের জন্য সারা ওয়ার্ল্ডের মানুষদের জন্য আল্লাহ তালা এই কোরআনকে অবতীর্ণ করেছেন যারা এই মানুষ তাদের ইমানকে আরো মজবুত করবে যারা ইমানে তারা কোরআনকে সহায়তা পেয়েছে তারা ইমান আনে আল্লাহর কাছে মাজাতের আশা করবে দুনিয়ার জীবনে তারা সফলতা অর্জন করবে করে ফেলে আল্লাহকে সারা সফলতা অর্জন করবে মাদ্রাসা শিক্ষাটা মূলত ওই শিক্ষার সাথে সাথে আমরা এখানে কেউ আমার সাথে একটি কিমত করছি দেখেন আমরা অনেকে বলতেছি যে সাধারণ শিক্ষার সাথে তুলনা করা দরকার আমরা সাধারণ শিক্ষার কাছে যাইতে যাইতে অবস্থা এরকম হয়েছে যে কথা আমাদের দেখতে ছিলাম সব বলছেন যে আমরা পরীক্ষা নীতি থেকে সুরায় পাতে হয়ে গেল করে বলছিলাম আমি বলতে চাচ্ছি কথাটা যে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা রক্ষা করে যেহেতু মাদ্রাসা শিক্ষা একটি নবুয়ত শিক্ষা যেহেতু মাদ্রাসা শিক্ষা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের শিক্ষা সেখানে যেহেতু মাদ্রাসা শিক্ষার্থী দুনিয়া বিভিন্ন প্রভু উভয় দিকের কল্যাণের শিক্ষা সেই জন্য আমাদেরকে প্রথম প্রায়োরিটি দিতে হবে শেষের মৌলিক কোরআন এন্ড হাদিস এই দুইটার ব্যাপারে কোনো সার দেওয়া যাবে এবং সেটাকে বিচার করলে যা যা দরকার
আসলে ওই যে কথাগুলো এখানে আমরা কোরআনের এই আয়াতগুলোতে যখন দেখতে পাই, আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যাসর যেটা ছিল কোরআন নাযিলের যে মূল উদ্দেশ্য ছিল সেটা সারা গ্লোবাল হিসাবে। সুতরাং কোরআন হাদিস এবং রাসূলের রিসালাত এটা একদম মানে বিশ্বায়নকে অনুমোদন করে। সুতরাং মাদ্রাসার শিক্ষা যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর শিক্ষা, কোরআনের শিক্ষা যেহেতু, সেই জন্য আমরা ওই শিক্ষাটাকে ওই জায়গাতে নিতে চাই যে জায়গাতে নিলে কোরআন এবং হাদিস বুঝতে আমাদের জন্য কোনো সমস্যা না হয়। আর আমরা অনেকে বলছি যে এই বিষয় সেই বিষয়, যে আমরা কি কোরআনকে এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে সংকীর্ণ মনে করতেছি? কোরআনের মধ্যে সব জিনিসই তো সেখানে আছে, কিন্তু আমরা আমাদের মেধাবীরা সেগুলাকে বের করে নিয়ে আসতে পারছি না, সেখানে না আসার কারণে আমরা বলতেছি আইসিটি সেখানে দাউদ আলাহ ইসলাম তো আল্লাহ আইসিটি দিয়েছিল সেখানে, আর কবিকে সেখানে কৃষির কাজ দিয়েছে সেখানে, আরো বিভিন্ন ধরনের কাজ আমাদের কারামের পেশার মধ্যে সেখানে হয়েছে সেখানে। কোরআনে এই সমস্ত ব্যবসা বাণিজ্য আজকে আমাদের দেশে যে ব্যবসা ইসলামী ব্যাংকগুলো চলতেছে ম্যাক্সিমাম তো হেদায়ের উপরে কিতাবের বইয়ের উপর নির্ভর করে পড়তেছে, কিন্তু সেগুলাকে আমরা গ্রহণ মনে করতেছি কেন? এইগুলাকে বাস্তবমুখী ফিল্ডে এনে ওয়ার্কশপ করে তদ্রিবি মডেল করে আমরা বাচ্চাদেরকে শেখাই। আমি হেদায় পড়াইতাম ছেলেদেরকে বলছি কথা যে তোমরা ইসলামী ব্যাংকে যাও, সরিয়া বোর্ডের সাথে তোমরা কি ইয়ে করে আলোচনা করে যে তোমরা হেদায় যা বুঝলা করতেছে কিনা, এই সমস্ত জিনিসগুলো তোমরা বাস্তবে যদি নিয়ে আসতে পারো তাহলে একটা বাস্তবের সাথে মিশে ইসলামী শরীয়তকে বুঝতে পারবো। এই জন্য আমরা যারা হয়তো মনে করি যে কোরআন হাদিস ছাড়া আর অন্য কোনো জিনিস না, কোরআন হাদিসের সাথে অন্য জিনিসকে ইনক্লুড করে আমরা শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। ২০১৮ সালের যে শিক্ষানীতি রয়েছে সেই শিক্ষানীতির উপরে আছে, এবং বর্তমানে ২০০০ সালের সরকার এই কয়েকদিন আগে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা একটা দিয়েছে, সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান এবং সেখানে গার্জিয়ান এবং বিষয়ভিত্তিক শিক্ষক এবং ছাত্রদের একটা সাক্ষাৎকার নিয়েছে। আমি সেখানে তারা ৯টা গোল সেই শিক্ষার জন্য রেখেছে, সেই ৯টা গোল কেউ যদি পড়ে থাকার আমি অনুরোধ করবো প্রিন্সিপাল স্যারকে যে এগুলো আসলে বলা দরকার, তারা কোন জায়গায় নিয়ে সেটা দাঁড় করতে চাচ্ছে। আদৌ কি আলেম হতে পারবে? আদৌ কি সুরা ফাতিহার অর্থ সে বলতে পারবে? আদৌ কি কোরআন শরীফের একটা সহি তেলাওয়াত করে সে অর্থ বলতে পারবে এবং কোন নির্দেশনা আছে কিনা? এই জিনিসটা চুলছাড়া করা দরকার। আমি সেই এনসিটিএম এর উদ্যোগ কর্মকর্তাকে এই কথা বলছিলাম যে আপনারা এই করোনাকালীন সময়ে যেখানে মানুষ বেরোতে পারছে না এই তনু তনু কাজ করবেন না, আসলে এটা ফিল্ডে ছাড়া দরকার সবাই জনমধ্যে। মাদ্রাসা শিক্ষা বিশাল একটা সেক্টর দখল আছে, সেটা যেন এরকম ভাবে অনুমোদন না হয়ে যায়, এটা করোনা গেলে সেটা নিয়ে আলোচনা করা দরকার। সেই জন্য আমি যে কয়েকটা প্রস্তাবনা রাখতে চাচ্ছি, এক নম্বর প্রস্তাবনা হচ্ছে ইসলাম বিশ্ব অনুমোদন করার নিম্নে পরামর্শ গুলো আমি পেশ করছি। এক নম্বর হচ্ছে কোরআন হাদিসের আলোকে বিশ্বমানের সিলেবাস তৈরি করে ইনক্লুডিং আইসিটি এন্ড আদার রিলেটিভ টেকনিক্যাল সাইড, এটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। কোরআন হাদিসের মধ্যে আইসিটির অনেক নির্দেশনা আছে, টেকনিক্যালের অনেক নির্দেশনা আছে, সেই আয়াতগুলো বের করে ছাত্রকে ওইভাবে তৈরি করা। দুই নম্বর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো সরকারি তত্ত্বাবধানে শিক্ষার উপযোগী করা। আজকে হয়তো বুঝি কয়েকটা প্রতিষ্ঠানের কি আছে শিক্ষা উপকরণের যাবো ভৌত অবকাঠামো আছে, কিন্তু গ্রামে ফজল মাদ্রাসা, কামেল মাদ্রাসা আছে, আলেম মাদ্রাসা আছে, দাখিল মাদ্রাসা আছে, সেখানে কোনো ভৌত অবকাঠামো নয়, অথচ অনুমোদন হয়ে রয়েছে, সেটাকে সরকার দেখার প্রয়োজন আছে, সেখান থেকে তাদেরকে খোঁজ করবেন না। তিন নম্বর দক্ষ বিজ্ঞ বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণের সুব্যবস্থা করা, এটা সরকারি তত্ত্বাবধানে করতে হবে। আজকে সরকারি তত্ত্বাবধানে বিএমটিটি যেটা আমাদের আছে, আমাদের ডক্টর মোরুল্লা যেখানে কাজ করছে সেই হিসাবে এটাকে আরো মজবুত করে আরো সুপরিশ্রমে সেটাকে বড় করে শিক্ষক সব বিষয়ে শিক্ষকদেরকে সেরকম প্রশিক্ষণের ব্যবস্থা করা। চার নম্বর মাদ্রাসা ছাত্রদের কর্মক্ষেত্র সুপরিশ্রম, আমি এই কথাটা একটু বারবার বলছি, মাদ্রাসা ছাত্রদের কর্মক্ষেত্র সুপরিশ্রম তথা সরকারের সব উন্নয়ন কর্মমূলক কাজে ছাত্রদেরকে সমানভাবে নিয়োগের ব্যবস্থা করা সেখানে।
এখানে একটা সাইট একবার অফ করে দিয়েছে ছাত্রদেরকে, সেখানে তারা বরখাস্তই করতে পারে, দস্তুত করবে। আজকে যে সমাজের রন্ধ্রন্ধ্রী যে সমস্ত দুর্নীতি ঢুকে রয়েছে, কারা করতেছে এই লক্ষ লক্ষ টাকা বিদেশে প্রচার করছে, কারা আজকে করোনার নামে সেখানে জাল সার্টিফিকেট দিচ্ছে, সেখানে মাদ্রাসার ছাত্র একজনও বিশ্বাস পাওয়া যাবে না। আমি মনে করি সরকার যদি সেই সমস্ত জায়গাতে মাদ্রাসার বৃত্ত মেধাবী ছাত্রদের যদি সেখানে দেওয়া হয়, নিয়োগ দেওয়া হয়, এগুলা থেকে সরকার রেহাই পাবে, দেশ উন্নয়নে অংশীদারী হবে। 5 নম্বর, বিশ্ব পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবেলা শিক্ষার্থীদেরকে দেশপ্রেম, সহমর্মিতা, ভ্রাতৃত্ব, মিলেমিশে থাকা, সততা, উদারতা প্রভৃতি নৈতিকতা ও মূল্যবোধ জাগ্রত করা এবং তাদের জীবন ও জীবিকার জন্য প্রস্তুত করে তোলার হিম্মত এবং সাহস তাদের সৃষ্টি করা। আজকে মাদ্রাসায় কোনো ছাত্র পড়লে মনে করে আমার মসজিদ মাদ্রাসা ছাড়া আর কোনো পথ নাই, সে তখন চিন্তা করবে যে আমি বাংলাদেশের সর্বোচ্চ উন্নয়নমূলক যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের আমি ডাইরেক্টর হতে চাই, সেখানে একজন গবেষক হতে চাই, সেখানে একজন উন্নত কর্মকর্তা হতে চাই, সেই মানের মনোবল তাদেরকে দেওয়া দরকার। এই ক্ষেত্রে মিডিয়াতে বিভিন্ন ধরনের মানুষের সাথে দুর্বল দৃষ্টিকোণ দেওয়া হচ্ছে, এটা অবশ্যই অচিরে বন্ধ করা দরকার। একই দেশে দুই ধরনের মানে প্রচার প্রবাগান্ডা করা ঠিক হবে না, এই ব্যাপারে সরকার সতর্ক ভূমিকা পালন করবে। বাংলা ইংরেজি আরবি সহ ICT দক্ষ করে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সরকারের সংশ্লিষ্ট মহলকে। আর 7 নম্বর হচ্ছে সেখানে ইবতেদায়ী স্তরের যে প্রতিষ্ঠান রয়েছে প্রাইমারি স্কুলের মতো, সেই প্রতিষ্ঠান গুলাকে সরকারি করে সরকারি সুযোগ সুবিধা প্রাইমারির মতো দেওয়া, তাহলে দক্ষ জনশক্তি সেখান থেকে বেরিয়ে আসবে। আর 8 নম্বর হচ্ছে এটা, এই সবটি কাজ সুন্দরভাবে করার জন্য আমার মনে হয় বিজ্ঞ প্রিন্সিপাল, অনেক যোগ্য প্রিন্সিপাল এখানে আছেন, অনেক যোগ্য বিষয় শিক্ষক আছে, অনেক যোগ্য গার্জিয়াল আছেন, তাদেরকে দিয়ে একটি সাব কমিটি করে সেখানে কাজ করা দরকার। আরবি শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশে অনেকেই কাজ করছেন, সেখানে আমি ওইদিনও বলছিলাম যারা আরবি শিখে তারা সৌদি আরবে তারা রেমিটেন্স কিন্তু বাংলাদেশে পাঠাচ্ছে আরব দেশগুলোতে, আর যারা ইংরেজি শিখছে তারা ওই সমস্ত যাচ্ছে সেখান থেকে, তারা কিন্তু রেমিটেন্স পাঠাচ্ছে না। এজন্য আরবি শিক্ষার ক্ষেত্রটা খুব গুরুত্ব দেওয়া দরকার। বিশ্ববিদ্যালয়ের অনেক ছেলেরা বিভিন্ন আরবিক কাউন্সিল করে তারা আরবি শিক্ষার চেষ্টা করছে, শিক্ষা দেওয়ার চেষ্টা করছে, এক্ষেত্রে সরকারের এবং বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতা আমি চাই। আমি আমার এই কথাগুলো বলে আজকের এই অনুষ্ঠানে যারা আলোচনা করছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে, প্রত্যেকের গুরুত্বপূর্ণ বিষয়গুলা যেন একটা ফোরামে গিয়ে সরকারের জন্য কাছে পৌঁছতে পারে সে ধরনের একটা প্রত্যাশা রেখে আমি আজকে আমার আলোচনা এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।